অহা কালি কেইবাজনো অরাজনৈতিক ব্যক্তিয়ে ভারতীয় জনতা পার্টিত যোগদান করিব। ডেফিনেটলি দুই চারিজন রাজনৈতিক ব্যক্তিও যোগদান করিব, কিন্তু রাজনৈতিক ব্যক্তির লগে লগে যিসকল সামাজিক সংস্থা, আইন, চার্টার্ড একাউন্টেন্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই ধরনের লোকসকলক ভারতীয় জনতা পার্টিত যোগদান করাবলৈ আমি একটা প্রচেষ্টা লৈছো, যাতে দলটোৱে দলৰ মঞ্চৰ প্ৰায় অসমৰ বিকাশত অৰিহণা যোগাব পাৰে। পলিটিকেল মানুহ ডেফিনেটলি জইন কৰিব, কিন্তু আমি নন পলিটিকেল মানুহ বা আজিলৈকে নন পলিটিকেল হৈ থকা মানুহক আমি আমাৰ দলত বেছিকৈ যোগদান কৰাব খুজিছো। আৰু তাৰ কাৰণে আমাৰ এটা প্ৰক্ৰিয়া চলি আছে আৰু গোটেই পূৰ্ব ভাৰততে এই যোগদানৰ প্ৰক্ৰিয়াটো চোৱাৰ বাবে মোক দায়িত্ব দিছিলে। সেইকাৰণে বেংগল, উৰিষ্যা, বিহাৰ সকল রাজ্যতে আমি নন পলিটিক্যাল মানুষক যোগদানের উপর বেশিক গুরুত্ব দিছো। অহা কালি কেইবাজনো অরাজনৈতিক ব্যক্তিয়ে ভারতীয় জনতা পার্টিত যোগদান করিব। ডেফিনেটলি দুই চারিজন রাজনৈতিক ব্যক্তিও যোগদান করিব, কিন্তু রাজনৈতিক ব্যক্তির লগে লগে যিসকল সামাজিক সংস্থা, আইন, চার্টার্ড একাউন্টেন্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই ধরনের লোকসকলক ভারতীয় জনতা পার্টিত যোগদান করাবলৈ আমি একটা প্রচেষ্টা লৈছো, যাতে দলটোৱে দলৰ মঞ্চৰ প্ৰায় অসমৰ বিকাশত অৰিহণা যোগাব পাৰে। পলিটিকেল মানুহ ডেফিনেটলি জইন কৰিব, কিন্তু আমি নন পলিটিকেল মানুহ বা আজিলৈকে নন পলিটিকেল হৈ থকা মানুহক আমি আমাৰ দলত বেছিকৈ যোগদান কৰাব খুজিছো। আৰু তাৰ কাৰণে আমাৰ এটা প্ৰক্ৰিয়া চলি আছে আৰু গোটেই পূৰ্ব ভাৰততে এই যোগদানৰ প্ৰক্ৰিয়াটো চোৱাৰ বাবে মোক দায়িত্ব দিছিলে। সেইকাৰণে বেংগল, উৰিষ্যা, বিহাৰ সকল ৰাজ্যতে আমি নন পলিটিকেল মানুহক যোগদানৰ ওপৰত বেছিকৈ গুৰুত্ব দিছো। অহা কালি কেইবাজনো অৰাজনৈতিক ব্যক্তিয়ে ভাৰতীয় জনতা পাৰ্টিত যোগদান কৰিব। ডেফিনেটলি দুই চাৰিজন ৰাজনৈতিক ব্যক্তিয়েও যোগদান কৰিব, কিন্তু ৰাজনৈতিক ব্যক্তিৰ লগে লগে যিসকল সামাজিক সংস্থা, আইন, চার্টার্ড একাউন্টেন্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই ধরনের লোকসকলক ভারতীয় জনতা পার্টিত যোগদান করাবলৈ আমি একটা প্রচেষ্টা লৈছো, যাতে দলটোৱে দলৰ মঞ্চৰ প্ৰায় অসমৰ বিকাশত অৰিহণা যোগাব পাৰে। পলিটিকেল মানুহ ডেফিনেটলি জইন কৰিব, কিন্তু আমি নন পলিটিকেল মানুহ বা আজিলৈকে নন পলিটিকেল হৈ থকা মানুহক আমি আমাৰ দলত বেছিকৈ যোগদান কৰাব খুজিছো। আর তার কারণে আমার একটা প্রক্রিয়া চলি আছে আর গোটেই পূর্ব ভারততে এই যোগদানের প্রক্রিয়াটি চার বাবে মোক দায়িত্ব দিছিলে। সেইকাৰণে বেঙ্গল, উড়িষ্যা, বিহার সকল রাজ্যতে আমি নন পলিটিক্যাল মানুষক যোগদানের উপর বেশিক গুরুত্ব দিছো।